আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, থামছে না মিজোরা, মানছে না কোনো সরকারি চুক্তি, মিজো দাপটে পিছু হটছে পুলিশ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসাম মিজোরাম সীমান্ত সমস্যা, দুই রাজ্যের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন সীমা নির্ধারণ করতে হবে কেন্দ্রকে, বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। কাজিরবাজার জিপিতে পিএম কিষাণ নিধি প্রকল্পে দুর্নীতি, সুর বদল, এআইডিএফের সঙ্গে জোট ভাঙার পক্ষে গৌরব গগৈ, একক লড়াইয়ের ইঙ্গিত ভূপেন বোরার। 100 কোটি টাকার মাদকসহ করিমগঞ্জের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল আইজল পুলিশ। বড়বাই মানলেই অখিলের সঙ্গে জোট, শর্ত বেঁধে দিল কংগ্রেস। উপনির্বাচনের মাধ্যমে ম্যাজিক ফিগারের সন্ধানে গেরুয়া ব্রিগেড, রাজ্য বিজেপির আগ্রাসী মনোভাবে অস্তিত্ব সংকটে অগপ ইউপিপিএল। এবং সর্বশেষ খবরটি হল, কোভিড ভ্যাকসিনেশনে পিছিয়ে আসাম, টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছেন রাজ্যের মাত্র 12.44% মানুষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। থামছে না মিজোরা, মানছে না কোনো সরকারি চুক্তি, বৃহস্পতিবার আসাম সীমান্তের বাঘহালে পূর্ত বিভাগের রাস্তার কাজে যুক্ত দুই কর্মীর উপর হামলা চালিয়েছিল সশস্ত্র মিজো দুষ্কৃতীরা। এরপর শুক্রবার তারা সরাসরি হুমকি দিয়ে ওই একই জায়গা থেকে আসাম পুলিশকে পিছু হটতে বাধ্য করেছে। শুধু তাই নয়, জানা গেছে বাঘহালে যেখানে নির্মাণ কাজ চলছিল, শুক্রবার সকালে দলবল নিয়ে সেখানে পৌঁছার পর আসাম পুলিশের সঙ্গে চরম দুর্ব্যবহার করে মিজো দুষ্কৃতীরা বাঘহাল সহ দলাইয়ের খুলিচোড়ার পাহাড় এলাকায় জমি, এখানে আসামের কোনো সরকারি কাজ করতে দেওয়া হবে না। সশস্ত্র মিজোরা এই দাবি করে আসাম পুলিশকে এদিন এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করেছে। শুধু তাই নয়, রক্তজোড়া লায়লাপুর কাণ্ডের পর সীমান্তে শান্তি বজায় রাখার নিয়মকে পুরোপুরি বুড়ো আঙ্গুল দেখিয়ে মিজো দুষ্কৃতীরা আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে বাঘহালে কয়েকটি ক্যাম্প বানিয়ে নতুন করে ঘাঁটি গেড়েছে। অথচ চুক্তি ভেঙে সীমান্তে নতুন সন্ত্রাস সৃষ্টি করলেও এ নিয়ে রাগ কাটছে না মিজোরাম সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে খুলিচোড়া এলাকায় সাধারণ মানুষের মধ্যে ফের ভয় ও আতঙ্কের পারদ চড়ছে। উদ্বিগ্ন কাচাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর জানিয়েছেন, আমাদের কিচ্ছু করার নেই, পুরো ঘটনা রাজ্যের পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রশাসনিক ও পুলিশ বিভাগের শীর্ষস্তরে আলোচনা করেই আশা করছি এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা যাবতীয় নিয়মকানুন মেনে সরকারি কাজে যুক্ত নির্মাণ কর্মীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছি। রমনদীপ কৌর আরও জানান, বাঘহালে রাস্তা নির্মাণের যে কাজ চলছিল, মিজো দুষ্কৃতীরা হুমকি দিয়ে বাধা সৃষ্টি করায় বাধ্য হয়ে তা আপাতত বন্ধ রাখা হয়েছে, পরবর্তী সরকারি নির্দেশ আসলে কাজ শুরু হবে। এদিকে কাছাড়ের বন বিভাগের আধিকারিক তেজস মারিস্বামী জানিয়েছেন, আসাম মিজোরাম সীমান্তের আসাম অংশের নতুন 1 কিলোমিটার এলাকা মিজোরা জবরদখল করে গুলতি চুড়ে বন্দুক উঁচিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় বাঘহালে রাস্তা তৈরির কাজ চলছিল। তিনি আরও জানান, বন বিভাগের অ্যাসেসমেন্ট অনুযায়ী কাছাড়ের 1000 হেক্টর বনভূমি বর্তমানে জবরদখল করে রেখেছে মিজোরাম। এই পরিস্থিতিতে শুক্রবার ঘটনাস্থল থেকে নিচে ফিরে আসতে বাধ্য হয়েছে আসাম পুলিশ বাহিনী সহ বন দফতরের টিম। মিজো দুষ্কৃতীরা ভয় দেখানোয় ফের 26 জুলাইয়ের মতো রক্তাক্ত ঘটনা না ঘটে যায়, এই কারণেই ফিরে এসেছে বাহিনী, পুলিশ সূত্রেই এই খবর জানা গেছে। অপরদিকে আসাম মিজোরাম সীমান্ত সমস্যা, দুই রাজ্যের সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন সীমা নির্ধারণ করতে হবে কেন্দ্রকে, বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। ধলাই থানার খুলিচোড়া এলাকায় বৃহস্পতিবার আবারও হামলা চালিয়েছে মিজো দুষ্কৃতীরা। মিজোরামের তরফে সীমান্তে একরকম উপর্যপুরী আগ্রাসন ও রাজ্য তথা কেন্দ্র সরকারের নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে আবার সরব হলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। এক প্রেসবার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপবাবু বলেন, অভিশপ্ত 26 জুলাইয়ে 6 জনের মৃত্যুর পর থেকে এ নিয়ে পরপর 3 বার মিজোরাম প্রশাসনের মদতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, অথচ রাজ্য সরকার নিশ্চুপ। তিনি বলেন, রাজ্য তথা কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আইজলে যে শান্তি বৈঠক হয়েছিল তার ফলাফল যে কিছুই হয়নি এসব তার প্রমাণ। তিনি বলেন,
এই পরিস্থিতিতে সবচেয়ে সমস্যায় ভুগছেন সীমান্তে বসবাসকারী উভয় রাজ্যের সাধারণ নাগরিকরা। তাদের নিরাপত্তা ও রুটি রুজির উপায় বিপর্যস্ত হয়ে পড়েছে, এই অবস্থা মেনে নেওয়া যায় না। প্রদীপ দত্ত রায় আরও বলেন, এই সমস্যার সমাধান সূত্র আসাম কিংবা মিজোরাম সরকারের হাতে নেই। তিনি বলেন, বিডিএফ আগে থেকে দাবি জানিয়ে এসেছে এবং এখনও বলছে, কেন্দ্রীয় সরকারের গৃহমন্ত্রকের একটি দলকে অকুস্থলে এসে এই সমস্যার সমাধান করতে হবে, কারণ এই সমস্যা অনেক পুরনো এবং দুই রাজ্য নিজ নিজ অবস্থান থেকে নড়তে নারাজ। মিজোরাম 1875 সালের চুক্তির ভিত্তিতে এবং আসাম 19 সালের চুক্তির ভিত্তিতে সীমানার দাবি করছে, অথচ দুটি চুক্তি ব্রিটিশ সরকারের দ্বারা করা এবং সেই সময় মিজোরাম আসামে অন্তর্ভুক্ত ছিল। মিজোরাম নতুন রাজ্য হবার পর পরিস্থিতি পাল্টে গেছে। সবচেয়ে বড় কথা, যারা সীমান্তে যুগ যুগ ধরে বসবাস করছেন, উভয় রাজ্যের সেই নাগরিকরা ফসল ফলানো এবং জীবিকার স্বার্থে নিজেদের মধ্যে এক ধরনের বোঝাপড়া করে এতদিন ধরে চলে আসছেন। সরকারি তরফে যে কোনো একপক্ষীয় সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দিলে উভয় রাজ্যের বাসিন্দারা সমস্যায় পড়বেন এবং এই ধরনের চূড়াগুপ্তা হামলা চলতেই থাকবে। তিনি বলেন, সম্প্রতি সীমান্তের গ্রামীণ বাসিন্দারা সংবাদ মাধ্যমের কাছে একই কথা বলেছেন, তাই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল অবিলম্বে সীমান্তে এসে স্থানীয়দের সঙ্গে আলোচনা করে উভয় সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে পুরনো চুক্তি বাদ দিয়ে সম্পূর্ণ নতুন করে বিতর্কিত এলাকার সীমানা নির্ধারণ করার দাবি জানিয়েছেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। বিডিএফের মুখ্য আহ্বায়ক আরও বলেন, যেহেতু মিজোরামের মধ্য দিয়ে ড্রাগস ও অবৈধ অস্ত্রশস্ত্র আসামে ঢুকছে, তাই রাজ্য সরকারের তরফে সীমান্তে ইনার লাইন পারমিট ব্যবস্থা প্রচলন সহ বিডিএফের অন্যান্য দাবিগুলিকেও গুরুত্ব দিতে হবে আসাম সরকারকে, কারণ সীমান্তে বসবাসকারী সহ এই অঞ্চলের গণদাবি। অপরদিকে কাজিরবাজার জিপিতে পিএম কিষাণ নিধি প্রকল্পে দুর্নীতি। পিএম কিষাণ নিধি প্রকল্পে চরম দুর্নীতির অভিযোগ শুরুতেই উঠেছিল। নির্বাচিত জনপ্রতিনিধি ও আমলাদের কারচুপি ও স্বজনপোষণ নীতির কারণে সরকারের এই বৃহৎ প্রকল্প মাঠে মার খাচ্ছে। সরকার বাধ্য হয়ে রিভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে। অভিযোগ ছিল সত্যিকারের কৃষকদের বঞ্চিত করে। একই পরিবারের একাধিক সদস্য এমনকি চাকুরিজীবীদের নামে কৃষক ভাতা প্রদান করা হয়েছে। কাজিরবাজার জিপির জনৈক এক ব্যক্তি এই প্রকল্পের তালিকা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরে বলেন, পিএম কিষাণ নিধি কীভাবে দুর্নীতি হয়েছে এর জ্বলন্ত প্রমাণ কাজিরবাজার জিপির একটি গ্রামের দিকে লক্ষ্য করলে বোঝা যায়। কচুখাউরি গ্রামের একই পরিবারের সাতজনের নাম পিএম কিষাণের তালিকায় রয়েছে। কচুখাউরি জনতা এম স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোতাহির আলী, তার জ্যেষ্ঠ পুত্র শিক্ষক হেলাল আহমেদ, চাকুরিজীবী পুত্র রায়হান ও তার স্ত্রী বেগম আক্তার, আইনজীবী পুত্র জুবাইর আহমেদের স্ত্রী শাহানা বেগম, আরেক পুত্র যুব কংগ্রেস নেতা খালেদ আহমেদ ও তার স্ত্রী আবিদা বেগমের নাম রয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই পিএম কিষাণের দুর্নীতির আসল চিত্র ফুটে উঠেছে। এদিকে কাজিরবাজার জিপির সভানেত্রীর প্রতিনিধি মতিউর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, এই তালিকা অনুযায়ী আগে কৃষক ভাতা পেয়ে থাকলেও ইদানিং ভেরিফিকেশনের মাধ্যমে বাতিল করা হয়েছে, আর এই তালিকা তৈরিতে তার কোনো হাত ছিল না। অপরদিকে সুরবদল এআইডিএফের সঙ্গে জুট বাঙ্গার পক্ষে গৌরব গগৈ, একক লড়াইয়ের ইঙ্গিত ভূপেন বোরার। বদরউদ্দিন আজমলের দলের সঙ্গে কংগ্রেসের জুট বন্ধনের পক্ষে তার বাবা প্রয়াত তরুণ গগৈ ছিলেন প্রধান প্রবক্তা। তিনি নিজেও জুটের পক্ষেই সেই সময় জোরদার সওয়াল করেছিলেন, কিন্তু সেই মহাজুটে যতটুকু লাভ হয়েছে সেটা এআইডিএফের, কংগ্রেসের বরং লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। এই পরিস্থিতিতে সুর বদলালেন গৌরব গগৈ। এআইডিএফকে সঙ্গে নিয়ে যে মহাজোট গঠিত হয়েছিল বিধানসভা নির্বাচনের আগে, এখন সেই মহাজোট থেকে বেরিয়ে আসার পক্ষেই সওয়াল করলেন কলিয়াবরের সাংসদ এবং লোকসভায় কংগ্রেস দলের ডেপুটি লিডার গৌরব গগৈ। কংগ্রেস নেতার এই বিবৃতি নানা কারণেই গুরুত্বপূর্ণ, কেননা কংগ্রেসের একাংশ নেতা গত বিধানসভা ভোটের আগেই এআইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, এআইডিএফকে মহাজোটে সামিল করলে কংগ্রেসের সমর্থন ভিতে ব্যাপক ভাঙ্গন ধরার আশঙ্কা রয়েছে। তাদের যুক্তি ছিল, আজমলের দলের সঙ্গে মিলে নির্বাচনে লড়লে উজান আসাম এবং বরাক উপত্যকার ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই প্রসঙ্গকে সামনে রেখেই গৌরব গগৈ এখন সরাসরি মহাজোট ভাঙ্গার পাশাপাশি এআইডিএফের সঙ্গ ত্যাগ করার পক্ষে সওয়াল করলেন। এখানে উল্লেখ, প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি ভূপেন বোরা এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী দিনে রাজ্যে যেহেতু 5টি কেন্দ্রে উপনির্বাচন হবে, তাই এককভাবে কংগ্রেস লড়াইয়ে নেমে নিজেদের শক্তি যাচাই করে নিতে পারে।
যদিও আঞ্চলিক দল অখিল গগৈর নেতৃত্বাধীন রাইজর দল ইতিমধ্যেই জানিয়ে রেখেছে এআইডিএফ এর সঙ্গ ত্যাগ করলে তারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে যৌথ প্রার্থী দাঁড় করাতে পারেন। এই প্রস্তাব একাংশ কংগ্রেস নেতা স্বাগত জানালেও বর্তমান প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অখিল যদি কংগ্রেসের সঙ্গে মিত্রতায় আসতে চান তাহলে বড় ভাই হিসেবে কংগ্রেসকে মেনে নিতে হবে। অখিলের দল এখনও এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও কংগ্রেসের সূত্র জানিয়েছে যদি যৌথ প্রার্থী সূত্রে উপনির্বাচনে কোনো রফা হয় সেক্ষেত্রে লুরিন জ্যোতি গগৈর আসাম জাতীয় দলকেও তাতে সামিল করতে হবে। বিভিন্ন সূত্রে জানা গেছে এ মাসের 30 তারিখেই এআইডিএফ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে কংগ্রেস। আগামীকাল প্রদেশ কংগ্রেসের বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে প্রদেশ কংগ্রেস নেতা অপূর্ব ভট্টাচার্য বলেছেন জোট বাংচেই একথা এখনও আনুষ্ঠানিকভাবে বলার সময় আসেনি। গৌরব গগৈ জানিয়েছেন কংগ্রেসের এখন সারা রাজ্যেই এককভাবে শক্তি পরীক্ষার প্রয়োজন রয়েছে, সেটা শুধু উজান আসাম নয়, বড়োল্যান্ড এবং বরাক উপত্যকাতেও রাজনৈতিক বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছে। গত বিধানসভা ভোটে বিজেপি যেভাবে হিন্দু ভোট একত্রিত করেছে তাতে কংগ্রেস যদি শীত কাটতে না পারে তাহলে আগামী লোকসভা ভোটেও কংগ্রেসের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। গৌরব গগৈ মহাজোট ভাঙ্গার স্বপক্ষে যে যুক্তি প্রদর্শন করেছেন তাতে একটা বিষয় পরিষ্কার, তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে আলোচনা করেই তিনি এই অভিমত ব্যক্ত করেছেন। এদিকে এই মন্তব্যকে একান্তভাবেই ব্যক্তিগত বলে বিতর্ক এগিয়ে যেতে চেয়েছেন গৌরব গগৈ। গত বিধানসভা ভোটে জিতেন্দ্র সিংয়ের নেতৃত্বে যে মহাজোট গঠিত হয়েছিল তা পুরোপুরি ফ্লপ হয়েছে। এই প্রেক্ষাপটে কংগ্রেস নেতৃত্বকে নতুনভাবে চিন্তা করে তবেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক মহল মনে করছে। দলীয় কর্মীদের চাপে শেষ পর্যন্ত উপনির্বাচনে কংগ্রেস অখিলের সঙ্গে জোট বেঁধেই লড়াইয়ে নামবে, তবে এ ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবার অধিকারী হচ্ছে এআইসিসি। তবে আজমল যদি এআইসিসি নেতাদের আস্থায় নিয়ে প্রদেশ কংগ্রেসের এই দৃষ্টিভঙ্গিকে অগ্রাহ্য করে তাহলে আগামী উপনির্বাচনেও আবার বিপর্যয় হতে পারে 137 বছরের পুরনো দলের। অপরদিকে 100 কোটি টাকার মাদকসহ করিমগঞ্জের 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো আইজল পুলিশ। শুক্রবার রাজধানী আইজলের অদূরেই মন্টু কুমার দেব এবং সুভাষ দাস নামের 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। জানা গেছে আইজল থেকে 20 কিলোমিটার দূরে সাইরান গ্রামে বৃহস্পতিবার রাতে তল্লাশি চালানোর সময় এই বিপুল পরিমাণ মাদক ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। একটি ট্রাকের ভিতর থেকে এই ট্যাবলেটগুলো উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে নার্কোটিক্স ড্রাগস এবং সাইকোট্রফিক সাবস্টেন্স আইন অনুযায়ী এদের নামে মামলা দায়ের হয়েছে, বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। কোথা থেকে এত বিশাল পরিমাণ মাদক ট্যাবলেট এই দুইজন ট্রাকে করে নিয়ে আসছিলেন তা জানতে পুলিশ এদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অপরদিকে কোভিড ভ্যাকসিনেশনে পিছিয়ে আসাম, টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছেন রাজ্যের মাত্র 12.44% মানুষ। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কোভিডের টিকা প্রদানের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে আসাম। শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে যখন চর্চা চলছে সেই সময় ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ নিয়েছেন আসামের মাত্র 12.44% মানুষ। অন্যদিকে প্রথম ডোজ নিয়েছেন রাজ্যের 57.73% মানুষ। এজন্য রাজ্যে 18 বছরের বেশি বয়সের 42.27% মানুষ এখন পর্যন্ত ভ্যাকসিনেশনের একটি ডোজও নেননি। এই পরিস্থিতিতে বিজ্ঞানীদের আশঙ্কা অনুযায়ী করোনার তৃতীয় ঢেউ যদি শীঘ্রই শুরু হয় তবে আসামে আবার এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী 18 বছরের বেশি বয়সীদের মধ্যে 2,31,31,000 মানুষের এখনও ভ্যাকসিন দেওয়ার বাকি। বুধবার পর্যন্ত রাজ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া মানুষের সংখ্যা 1,33,55,232 জন। অন্যদিকে 2টি ডোজ নেওয়া মানুষের সংখ্যা মাত্র 28,78,514 জন। এদিন রাজ্যে মোট 1,53,276 জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হলেও এর মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের সংখ্যা মাত্র 31,412 জন। রাজ্য সরকার ভ্যাকসিন প্রদানের জন্য পদক্ষেপ নিলেও কেন্দ্র সরকার পর্যাপ্ত পরিমাণের ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না বলে অভিযোগ। এর জন্য রাজ্যে ভ্যাকসিন প্রদানের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। আসামে যখন এই পরিস্থিতি চলছে তখন দেশের অন্য বেশ কয়েকটি রাজ্য ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। উদাহরণস্বরূপ আসামের মতো সমান জনসংখ্যা থাকা কেরলে ইতিমধ্যেই 2,70,00,000 মানুষ ভ্যাকসিন লাভ করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে বর্তমানে উত্তরপ্রদেশে প্রায় 6,60,00,000, মহারাষ্ট্রে 5,48,00,000, গুজরাটে প্রায় 4,40,00,000,
পশ্চিমবঙ্গে প্রায় 3,76,00,000 মানুষ ভ্যাকসিন লাভ করেছেন। লক্ষণীয় যে আসামে গত 16 জানুয়ারি থেকে আসামে কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে, কিন্তু প্রথম অবস্থায় ভ্যাকসিন নেওয়ার জন্য অনেকেই আগ্রহ দেখাননি। তবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরেই আসামে ভ্যাকসিন নেওয়ার জন্য ভিড় বাড়ে, কিন্তু সেই সময় রাজ্যে ভ্যাকসিনের অভাব থাকায় আজও রাজ্যের প্রায় 42% মানুষ ভ্যাকসিনের একটি ডোজও পাননি। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বারবার কেন্দ্রকে ভ্যাকসিন সরবরাহ করার আহ্বান জানানোর পর গত এক সপ্তাহ থেকে কেন্দ্র কিছু পরিমাণে ভ্যাকসিনের যোগান বাড়িয়েছে বলে জানা গেছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।